আজকের গন্তব্য দীঘা কেন জানি না যত জায়গায় ঘুরতে যায় না কেন দীঘা আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে অন্যতম ভোরবেলা সাড়ে তিনটে ট্রেন ধরে পৌঁছে গেলাম হাওড়া হাওড়া থেকে আবার সাতটায় ট্রেন ধরে চার ঘন্টা সময় নিয়ে পৌঁছে গেলাম সাড়ে এগারোটার সময় দীঘা দীঘা পৌঁছে হোটেল কোনো রকমে দেখে নিলাম জামা প্যান্ট ছাড়লাম কি ছাড়লাম না সেদিকে না তাকিয়ে আগে গেলাম কিছু খাবার খেতে খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রকে দেখার জন্য সমুদ্রের জলকে উপভোগ করার জন্য এই যে কী ধরনের এক আলাদা অনুভূতি এটা একমাত্র তারাই জানে যারা সমুদ্রে গেছে অনেকেই পাহাড় পছন্দ করে পাহাড় আমিও পছন্দ করি কিন্তু ঠিক পাহাড়ের থেকে আমাকে যদি বলে যে সমুদ্র ভালো লাগে নাকি পাহাড় তবে আমি বলবো সমুদ্র সমুদ্রের মধ্যে কিন্তু আমি অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাই যেটা পাহাড়ে গেলে খুঁজে পায় না পাহাড়ে গেলে কী বা করার আছে যাতে ছবি তুলতে পারা যায় সুন্দর স্পট দেখে কিন্তু সমুদ্রে আসলে প্রত্যেকটা ঢেউয়ের স্পর্শ পাওয়া যায় জলে নেমে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় জলের মধ্যে নেমে অনেক ওয়াটার স্পোর্টস করা যায় প্রত্যেকটার আলাদা আলাদা অনুভূতি আছে কখনো কখনো তো আবার সমুদ্রের তলাতেও যাওয়া যায় কিন্তু ওল্ড দীঘাতে এমন কোনো ব্যবস্থা নেই কারণ দীঘার জল একটু বেশি ঘোলাটা প্রকৃতি দীঘার জল যদি নীল সমুদ্র হতো তাহলে হয়তো সমুদ্রের তলায় গিয়ে ছবি তোলা যেত দীঘার বড় ভিডিও অবশ্যই আসবে তোমরা দেখো কিন্তু কিন্তু তার আগে আমি তোমাদের ছবিগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে রাখলাম যদি আমার ফোনের গ্যালারি থেকে কখনো ডিলিট হয়ে যায় তখন ইউটিউব থেকে বের করে দেখে নিতে পারবো তোমাদেরও যদি কখনো মেমরি দরকার হয় তোমরাও তোমাদের ব্যক্তিগত ছবি বা ভিডিও ইউটিউবে ছেড়ে রাখতে পারো যেগুলো পাবলিক করে রাখার সেগুলো পাবলিক করে রাখতেই পারো যেগুলো পাবলিক করে রাখার নয় সেগুলো পাবলিক করে রেখো না প্রাইভেট করে রেখো এই অনুভূতিগুলো কেন জানি না আমি সমুদ্রের মাঝে গেলেই খুঁজে পাই সমুদ্রে গিয়ে যে কতক্ষণ স্নান করেছি আয়ত্তের বাইরে বাড়ি থেকে অনর্গল ফোন করে যাচ্ছে ফোন নিয়ে গেছিলাম সমুদ্রে কিন্তু সুইচ অফ করে দিয়েছি কারণ পাঁচ মিনিট অন্তর অন্তর যেতে না যেতেই বাড়ি থেকে ফোন আসবে কিরে স্নান করা হলো তোর কিরে স্নান করা হলো এই জন্যই মোবাইলটা সুইচ অফ করে রেখে দিয়েছি মোটামুটি তিন থেকে চার ঘন্টা স্নান করার পরে হোটেলে গেলাম তখন বাড়িতে ফোন করে দিয়েছিলাম যে হ্যাঁ স্নান করা হয়ে গেছে এবার আমরা লাঞ্চের জন্যে বসবো সমুদ্র থেকে উঠে ডাবের জল খেলাম বেশ ভালো লাগলো তারপর গেলাম লাঞ্চের জন্য লাঞ্চে ভরপেট খাবার খেয়ে একটু হোটেলে গিয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বিকেলবেলা ওল্ড দীঘার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যেতে লাগলো বুঝতেই পারিনি সমুদ্রের ধারে এসেছি বটে আর মুখরোচক খাবার খাবো না এমনটা তো হতেই পারে না পছন্দ ছিল অক্টোপাস খাবো তাই অক্টোপাস নিয়ে নিয়েছিলাম ঘড়িতে তখন নটা তখন চলে গেলাম আমাদের হোটেলে ডিনারের জন্য খাবার খেয়ে সেই দিনের মতন সোজা ঘুমিয়ে পড়লাম কেটে গেল দীঘাতে গোটা একদিন পরের দিনের ঘটনাও কিন্তু সেম এভাবেই কেটেছিল তাই দ্বিতীয় দিনের ঘটনাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না ইচ্ছা ছিল সকালবেলা সানরাইজের সময় সমুদ্রের ধারে যাব। শরীর ক্লান্ত থাকায় ঘুম থেকে উঠতেই পারিনি তাই সানরাইজটাও আর আমার দেখা হয়নি তবে এর আগে যতবার গেছি দীঘাতে সানরাইজ আমার দেখা আছে এবারে গিয়ে দেখিনি যাই হোক বন্ধুরা আমার এই ছবিগুলো তোমাদের কেমন লাগলো আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তাহলে তোমরা জানো কি কী করতে হবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই